শনিবার রাজধানীর কাওলায় রাজনৈতিক সমাবেশ থেকে ফেরার সময় বাকবিতণ্ডা হয় দারুসসালাম 10 নম্বর ওয়ার্ডের নাবিল গ্রুপ ও ইসলাম গ্রুপের কয়েকজন সদস্যের মধ্যে। রাতে সে দ্বন্দ্ব মেটাতেই ডাকা হয়েছিল স্বেচ্ছাসেবক লীগের কর্মী নাবিল গ্রুপের শাহ আলমকে। মীমাংসা তো হয়নি, উল্টো প্রতিপক্ষের হামলার শিকার হতে হয়েছে। শাহ আলমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ছেলেটাকে আমি হাসপাতালে নিয়ে গেছি, আমি ওকে ফোন দিছিলাম, ও থানায় ওসি যাইতে বলছিল, ওকে ওকে ডাকছে। তো ইসলামের বাড়িটা থানার ওই রাস্তাটাই, তো ওইবার ক্যান্ডিডেট 10 নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি ক্যান্ডিডেট ওইবার, তো ও যারা মারছে তারাও ক্যান্ডিডেট। তো পরে ওসি ডাকছে, ও থানায় যেতেছিল একা, থানায় যেতেছিল, তো ইসলামের রোডের মাথায় অনেক পোলাপেন ছিল, 150-200 পোলাপেন, ও রিক্সা যেতেছে, ওরে টাই না হ্যাঁ নামাইছে, নামানোর পরে ওরে ইসলামের বাড়ির সামনে নিয়ে প্রথমে লাঠি ঘুষি মারছে, মারার পরে কুপায় মারছে, কুপাইছে ইসলামের ছেলে যে ছিল। আশপাশের লোকজন আমাকে বলছে, পরে আমি যখন ওকে বাঁচাইতে গেছি, ওকে আমি ফোন দিছি যে তুই কই শাহ আলম, তখন শাহ আলম আমার বলে, আপা আমাকে মাইরা ফেলতেছে। আমি কই কে কয় ইসলাম, আমি তুই কই কয় ইসলাম বাসার সামনে কথা কন, আমি দৌড়াইতেছি দৌড়াইতেছি। পরে তদন্ত ওসির ওই যে গাড়ি আছে না পুলিশের গাড়ি, আমি একগু কইছি ভাই গাড়িটা একটু থামান, আমার ভাইরে মাইরে ফেলাইছে আমার একটু গাড়িতে নিয়ে ওই জায়গাটা দেন। পরে কয় কী হয়েছে আপা, পরে আমার গাড়িতে উঠেছে, আমি বলছি শাহ আলমরে মাইরে ফেলাইছে ওরা, আমার খেলে ওই জায়গাটা একটু নিয়ে যান ভাই, ও মারা যাচ্ছে। পরে ও সিরে দেখা ইসলামের ছেলে সামনে হুন্ডাতে গেল গা, কিন্তু তারা কেউ অ্যারেস্ট করে নাই। পরে আমরা ওইখানে গেছি যে দেখি শাহ আলমরে মাইরা এমনি ফালা রাখছে, আমি শাহ আলমরে উঠাইতেছি, ছেলে মানুষ আমি উঠাইতে পারি না, আমি আশপাশের লোকদের ডাকতেছি ভাই একটু উঠানো, আমার ছেলে হয় আমার ভাই হয় উঠানোকে, তো কেউ আসতেছে না। পরে একটা রিক্সাওয়ালাকে বললাম, আর 2-3টা ছেলে ওইখানে ছিল, আমাকে ভাইরে ছেলেটা মারা যাচ্ছে, তোমরা একটু রিক্সায় দাও না ভাই, কয় না না কেস হবে। পরে আমি কই কি ভাই তোমাদের পায়ে ধরতেছে, ছেলেটাকে বাঁচাও, জানো একটা বাচ্চা আছে। পরে ওরা আমার সঙ্গে ধরছে মায়া করে, ধরে রিক্সা উঠাইছে। পরে আমি রিক্সা নিয়ে পরে সিলিনায় গেছি, সিলিনার থেকে বলতেছি কি এই রুগীর অবস্থা আশঙ্কাজনক, আপনারা একে ঢাকা মেডিকেল অথবা পঙ্গু হাসপাতালে নেন। আমি সাথে সাথে পঙ্গু হাসপাতালে নিয়েছি ভাই। ওরা বললো কি আপনার আশঙ্কাজনক, অনেক রক্ত গেছে, রক্ত লাগবে, আমি তাদের রক্ত জোগাইছি 2 ব্যাগ। আমি ওইখানে ব্লাড ব্যাঙ্ক তারা ঠিকানাও দিছে ওইখানে মেডিকেলে, আমি ঠিকানার থেকে যে 2 ব্যাগ রক্ত হয় না তাদের দিলাম, তারা ঢুকাইলো। 1 মিনিট পরে কয় কি ও নাই, আমি কে না রে ও আছে, আপনি আরেকবার দেখেন, কয় নাই, আমাকে আরেকবার করেন আরেকবার করেন। পরে আমি কই কি ঠিক আছে আমার কোনো ভরসা হয় না, আমি ঢাকা মেডিকেলে আসবো। ঘটনাটা তখন 9:30টার দিকে এরকমই হবে, ও ক্যান্ডিডেট, ইসলামের যে ছেলেগুলো মারছে তারাও ক্যান্ডিডেট। এই স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন হচ্ছে, সম্মেলনে ও 10 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের ও সেক্রেটারি ক্যান্ডিডেট, আর যারা মারছে তারাও সেক্রেটারি ক্যান্ডিডেট, ও চারজনই ক্যান্ডিডেট ছিল আর ওই 10 নং ওয়ার্ডের। তো ওরা হচ্ছে ইসলাম ভাইয়ের লোক, ইসলাম ভাই রাজনীতি করে, আর আমার ভাই আমার ম্যানেজার ও স্বেচ্ছাসেবক লীগ করে, কিন্তু ও ইসলাম ভাইয়ের সাথে চলে না, উনি আমাদের তুহিন আবার সাথে প্রোগ্রাম করে, কারণ যেহেতু এখানে ও ইসলাম ভাইয়ের সাথে যাবে না, ইসলাম ভাইয়ের সাথে ওর আগের থেকেও চলতো না, যেহেতু আমাদের সাথে আমাদের মার্কেটের ম্যানেজার ইসলাম ভাইয়ের কাছে ও কখনোই যাইতো না, তো যাইতো না, সরাসরি সাতশো ভাইয়ের ওখানে যায়, হ্যাঁ সবুজের সাথে সাতশো ভাইয়ের কাছে যায়, তো সাতশো ভাইয়ের সঙ্গে ও প্রোগ্রামগুলো করে, প্রত্যেকটা প্রোগ্রামে ওভাবেই অ্যাটেন্ড করে। তো যখন নাকি 10 নং ওয়ার্ডের কমিটি সম্মেলন হয়েছে, তখন ও সেক্রেটারি ফর্ম কিনছে যে সেক্রেটারি হবে, ঠিক আছে, তো যখন সেক্রেটারি ক্যান্ডিডেট, তখন ওর সাথে যারা ক্যান্ডিডেট তারাও 3-4 জন ক্যান্ডিডেট ছিল সেক্রেটারি, যারা মারছে যারা ওকে আজকে কুপাইছে। আপনারা সিসি ফুটেজগুলি দেখলে আপনাদের আসলে এটা সহজ হয়ে যাবে বিষয়টা, কারণ ওইখানে অনেকগুলো সিসি ফুটেজ আছে ভাই, সিসি ফুটেজটা দেখলে পুলিশ বলছে মামলা তদন্ত, পুলিশ তো জানে ঘটনা, কারণ পুলিশ তো আমাকে নিয়ে গেছে ওখানে, তদন্ত তো সাথেই, তদন্ত সিদ্ধ আমার সাথেই, তদন্ত সিদ্ধ দেখছে যে ইসলামের ছেলে মেয়ের হুন্ডা চলে যাচ্ছে, সাথে অনেকগুলো ছেলে দৌড়ায় দৌড়ায় লাঠি সুটা নিয়ে পালাই যাচ্ছে, আর ওকে ফেলে রাখছে
মেরে তখন তদন্তসি বলল আপা আমি বললাম ভাই ওদের ধরেন না কেন কয় আপা আগে ছেলেটাকে বাঁচান ওকে ধরা যাবে আগে ছেলেটাকে বাঁচান আমি বলছি হ্যাঁ 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 আগে ওকে বাঁচাই পরে ধরব তা আমি বললাম তাড়াতাড়ি ওঠেন পরে বলে কি আপা আমি তো তুইলা নিতে পারি না আপনি তুইলা নিয়ে যান তখন আমি বললাম ঠিক আছে ভাই তখন আমি পাশের ছেলেদের ডাক দিছি তখন আমি তুললাম ভাই এই ওরা পাঁচ ছয় জন মিরাকু পাইছে ভাই আমার সন্তানকে হারিয়ে পাগল প্রায় বাবা চান দোষীদের আইনের আওতায় আনা হোক আজকে মিটিং এ গেছে মিটিং এ যাওয়ার পর যা শুনছি কি ওই ইসলামের পোলা ভাঙানো গুলো একটু গন্ডগোল হয়েছে ইসলাম তো গন্ডগোল হয়েছে আর বাজার আরো খবর দিছে কত বাসায় তো ই করুন একটা মিলমিস করে দেবো নিয়ে আসে ইসলামের খারে রয়েছে আর পোলা ভাঙানো গুলো আমার সে বিশ্বাস করেছে আমি প্রধানমন্ত্রীর কাছে শোকটা বিচার চাই বাবা আমি একদিন যোদ্ধা আমার ছেলেকে রঙবাজি করে না বাতবাড়ি করে না ব্যবসা করে কারের ব্যবসা আছে কাদের দোকান আছে আর মাদর ছেলেরা কাঁচামালের ব্যবসা করে আর আমার সরকার যে বাঁচাতে আমি আমার সারা ইসলামের সঙ্গে কি আগে তার আপনার আগে আগে পরে বাবা এটা আমি বলতে পারবো আমি তো বাচ্চাই না বাচ্চাই আমি তো মির্জি চাই না যারা এনে থাহে ওই পোড়াবান জিজ্ঞাসা আপনার জিজ্ঞাসা করেন আমি এনে থাকি না আমি থাকি সাদা ওই খাই আল্লাহ বল্লাহ ঘুরি মাস করি সাপ্তাহিক দিনে আগে কি চাচ্ছেন আপনারা আমি বল আমার ছেলের বিশ্বাস চাই আমার ছেলের বিশ্বাস চাই আমার প্রধানমন্ত্রী এই দিয়ে আমার আমি দেশ স্বাধীন করছি আমি আমার ছেলের বিশ্বাস চাই সুক্ষ বিশ্বাস চাই এ বিষয়ে গণমাধ্যমে তাৎক্ষণিকভাবে কিছু না বললেও মারামারির ঘটনায় একজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে দারুসসালাম থানার পুলিশ এলাকাবাসী জানায় ইসলাম ও নাবিল গ্রুপের দ্বন্দ্ব দীর্ঘদিনের এর আগেও বেশ কয়েকবার তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সম্রাট আনোয়ার এটিন নিউজ ঢাকা